সিদ্দিক আহমেদের পর বরাক উপত্যকার আরো এক বিধায়ক অর্থাৎ উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেব প্রকাশিত বিজেপিকে সমর্থনের কথা জানিয়েছেন। এ নিয়ে রাজ্যের রাজনীতি এই মুহূর্তে তপ্ত রয়েছে। প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো। এই মুহূর্তে রয়েছেন ইউডিএফ এর অন্যতম কর্মকর্তা ডক্টর কে এম বাহারুল ইসলাম। কি বলবেন, যেহেতু আগে অভিযোগ করা হয়েছে ইউডিএফ বিজেপির বি টিম, এখন আপনারা অভিযোগ করেন কংগ্রেস বিজেপির বি টিম, সে বিষয়ে কি বলবেন? এটা জনগণের কাছে এখন স্পষ্ট হয়ে উঠেছে যে কারা ভেতরে ভেতরে বিজেপির সঙ্গে মিলে এতদিন কাজ করেছিল। আজ আমাদের বলার কিছু নেই, কংগ্রেসের নিজস্ব কর্মকর্তারাই যা বলছেন সেটা থেকেই আমরা অনুধাবন করতে পেরেছি যে বিরাট ধরনের ধস নেমেছে কংগ্রেসের অন্দরমহলে। এবং আমাদের কংগ্রেসের যারা বরেণ্য নেতা আব্দুল খালিক সাহেব এবং আরও যারা আছেন তারা বলেছেন যে কংগ্রেসের ভেতরে রাজ্যসভার সময়ই থেকেই এই ভেতর থেকে কাজ হচ্ছিল। আমরা যদিও বলেছি, কিন্তু যেহেতু আমরা বিরোধী পার্টি, অনেকে হয়তো সেটা ঠিক মতো বুঝতে পারেননি, অনুধাবন করতে পারেননি বা বিশ্বাস করতে পারেননি। আজ এটা স্পষ্ট হয়ে উঠেছে দেবালুকের মতো যে কংগ্রেসে কংগ্রেস বলে এখন আর আসামে কেউ নেই, এরা সবাই বিজেপির সঙ্গে মিলে কাজ করছেন। কয়েকজন গেছেন আনুষ্ঠানিকভাবে, আর বাকি কয়েকজন আনুষ্ঠানিকভাবে হয়তো যেতে পারেননি কোনো কারণে, বিধায়কের পদ খোয়াবেন বা কোনো জনসমক্ষে হয়তো হেও হতে হতে হবে, তাই ওরা ভেতরে ভেতরে কাজ করছেন। তাই আমার আপামর জনসাধারণের কাছে অনুরোধ, এসব নাকি ধর্মনিরপেক্ষ দল যারা সবসময় আমাদের বিশেষ করে সংখ্যালঘু মানুষদের বুঝাতে চায় যে তারা বিজেপির বিরুদ্ধে, এবং আজমল সাহেবই নাকি তাদের বাড়াবাড়িতে ছাই দিচ্ছেন, ওদের কাছে আজ জনগণের কাছে ওদের মুখ দেখানোর কোনো সাহস নেই। সিদ্দিক আহমেদকে নিয়ে কি বলবেন? কিন্তু কেন প্রকাশ্য হয়ে গিয়েছে, মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে সিদ্দিক আহমেদ বিজেপিকে সমর্থন করেছেন কংগ্রেসের থেকে। দেখুন, উনি বয়োজ্যেষ্ঠ নেতা, আমরা মাত্র আড়াই বছর আগে ওনাকে বিধায়ক নির্বাচিত করার সময় আমরা কংগ্রেস ইউডিএফ সবাই মিলে মহাগঠবন্ধনের প্রার্থী হিসাবে, মহাজোটের প্রার্থী হিসাবে ওনাকে নির্বাচিত করা হয়েছে। উনি বিচক্ষণ নেতা বলা যায়, বরাক উপত্যকায় এই মুহূর্তে সংখ্যালঘু নেতাদের মধ্যে ওনার থেকে বুদ্ধিমত্তা এবং অভিজ্ঞতা কারো সবার চেয়ে বেশি। সেই মতো উনি যে কাজ করছেন সেই কাজ জনতা দেখছে, এবং আমার মনে হয় উনি যেটা উনি ভালো বুঝেন এবং তার রাজনৈতিক বিচক্ষণতার উপর নির্ভর করে তিনি তার সিদ্ধান্ত নেবেন। এ বিষয়ে আমি ব্যক্তিগতভাবে আমি বলার আমার কিছু নেই। মুখ্যমন্ত্রী বলেছেন যে বিধানসভা বিরোধী শূন্য করে দেবেন, সে বিষয়ে কি বলবেন? ঠিক বিরোধী শূন্য তো হতে পারে না, ইউডিএফ থাকার কারো এটা সম্ভব নয়। কংগ্রেস এমনিতেই শূন্য হয়ে গেছে, যেদিন থেকে বিজেপির ডিকটেশনে, বিজেপির সূত্রলিপি অনুসারে কংগ্রেস চলতে শুরু করেছে সেদিন থেকে ওরা শূন্য হয়েছে। এবং কেবল এখানে নয়, সারা ভারতবর্ষের অবস্থা দেখুন না, একজন একজন করে তাবড় তাবড় নেতা মিলিন দেওরা থেকে নিয়ে বাবা সিদ্দিকী থেকে নিয়ে সব বড় বড় নেতারা কেন ছেড়ে চলে যাচ্ছেন কংগ্রেস তার মূল জায়গায়? আপনি কি মনে করেন কংগ্রেসের কোন জায়গায় ভুল রয়েছে? কংগ্রেস আসলে আমাদের একটা প্রবাদের মাধ্যমে বলা যেতে পারে এক বাক্যে, পাপের ঘোড়া পূর্ণ হয়েছে। সবার মাথায় টুপি পরিয়ে দশকের পর দশক এই রাজনীতি করা যায় না, আর এই জায়গা থেকেই আমাদের বিরোধ যে আমাদের এক বিরাট সংখ্যক মানুষের ভোট নিয়ে কংগ্রেস, সে আমাদের দলিত হোক, চা বাগানের মানুষ হোক, সংখ্যালঘু মানুষ হোক, বিভিন্ন যারা নিপীড়িত নিষ্পীড়িত হোক, যারা সংখ্যালঘু মানুষ, ধার্মিক হোক ভাষিক হোক, তাদের মাথায় টুপি পরিয়ে কংগ্রেস অনেকগুলো রাজনীতি করেছে। এখন আপনার দলের একজন গুরুত্বপূর্ণ নেতা হাফিজ রফিকুল ইসলাম বলেছেন যে কংগ্রেসের মুসলিম বিধায়করা ইউডিএফে যোগদান করুক, সে বিষয়ে কি বলবেন? আগের ডক্টর রফিকুল ইসলাম সেটা বলেছেন, নিশ্চয়ই উনি কোনো একটা পরিপ্রেক্ষিতে রাজনৈতিক বিচক্ষণতা, উনিও তিনবারের বিধায়ক, উনি সেটা বলেছেন। আমার মনে হয় সেটার পিছনে যথেষ্ট যুক্তি আছে। আমাদের দ্বার সবসময় খোলা, আমরা ভাবি ইউডিএফ আসামের সংখ্যালঘু জনগণের অভাব অভিযোগ বলার জন্যই আমাদের কোনো পিছুটান নেই। আমাদের বিধায়ক সংখ্যালঘুর কথা বললে কোনো ওনাদের সাসপেনশন হতে হয় না, সকজ নোটিশ খেতে হয় না। কংগ্রেসের সংখ্যালঘু বিধায়করা দেখেছি যে সংখ্যালঘুর কথা বললেই কংগ্রেসের নেতারা, তাবড় তাবড় নেতারা ওদের সকল নিঃশেষ করেন, সাসপেন্ড করেন, বাইরে বসিয়ে রাখেন। আমরা সবসময় আমাদের বিধায়করা যদি সংখ্যালঘু মানুষ, দলিত মানুষ, নিপীড়িত মানুষ, এদের কথা বলে তাদের আমরা উৎসাহ দিই, এই দল তাদের সবসময় সমর্থনে তাদের পেছনে খাড়া থাকে। আমার মনে হয় আমাদের বর্তমান ভারতবর্ষের রাজনৈতিক পরিস্থিতিতে আমাদের জনগণের সেটা বোঝা উচিত যে প্রত্যেকটি জাতি এবং জনগোষ্ঠী তাদের নিজস্ব রাজনৈতিক ক্ষমতাকে প্রতিপন্ন করতে এবং প্রতিষ্ঠা করতে
সবসময় একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম তাদের খাড়া করেছে। ইউপিতে যেরকম 18-19টা এক বা দুই এমপির পার্টি আছে, তেমন এনডিএতেও এক বা দুই এমপির পার্টি প্রায় 10-15টা আছে। তাই এইসব ছোট দলের তাদের প্রান্তিকতার, যে প্রান্তিক অঞ্চলের বা প্রান্তিক মানুষের, সংখ্যালঘু নিপীড়িত মানুষের বা কোনো জাতি সম্প্রদায়ের, সিকিম গণরাম পরিষদ, এমএন, আপনার মিজোরামের পার্টি, এরকম অনেক দল আছে। এই দলগুলো কেন এসেছে? বড় দলের ছত্রছায়া ছোট সংখ্যালঘু মানুষের কথা বলাটা বড় কঠিন। যখন আপনি জাতীয় দলের ছত্রছায়া হবেন, আমি সবসময় এক উদাহরণ দিয়ে বলি যে বড় দলে সংখ্যালঘু মানুষ ঢোকা মানেই চড়ুই পাখির বাসা বাঁধা কোনো অন্য মানুষের দালানে। আপনি সাময়িকভাবে বলতে পারেন যে আপনি খুব নিরাপত্তা পেয়েছেন, যেহেতু জানালার আপনি কোনো বড় দালানের জানালার উপর আপনি ঘর বেঁধেছেন, কিন্তু এটা আপনার বাসা নয়। এর থেকে আমাদের বাবুই পাখির বাসাই ভালো। হ্যাঁ, ক্যামেরা পার্সন জগন্নাথ ঘোষের সহযোগে আমি ফাহিম সিদ্দিকী, পূর্বাঞ্চল প্রতিদিন।